আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমার পরম করুণাময় আল্লাহর অশেষ মেহরবানিতে আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম চমৎকার, খুব চমৎকার, একদম কম নকশার ভিতরে একটি পাঁচ পিঁড়ি সুকেস। সুকেসটি সম্পূর্ণ চিটাং সেগুনের, সব সাইডের ভিতরে আমরা ইউজ করেছি গামারি কাঠ। তাই জায়গা স্বল্পতার কারণে সুকেসটি আমি একেবারে আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি, তাই একটু ঘুরিয়ে একটু নিচের দিকে নিচের সাইডটা দেখিয়ে দিচ্ছি। সুকেসটি একদমই কম নকশা করা, সুকেসটি পাঁচ ফিটির ভিতরেও করে থাকি, সুকেসটি আমরা ছয় ফিটির ভিতরেও করে থাকি। ছয় ফিটি সুকেসটির ভিতরে আমরা চারটা পাল্লা ব্যবহার করে থাকি, এখানে ব্যবহার করা হয়েছে তিনটি পাল্লা, একদমই অল্প নকশার ভিতরে। এই নকশাটি হচ্ছে এস মডেল নকশা, একদম সিম্পল নকশা। এই নকশাটির দিন অনেক চাহিদা, দিন দিন এই নকশার প্রতি মানুষের অনেক চাহিদা বেড়ে গেছে, একদম সিম্পলের উপরে মানুষের অনেকেই আস্থা রাখছেন, তাই অনেক গর্জিয়াস নকশা অনেকে এখন পছন্দ করছেন না, তাই অল্প নকশার ভিতরে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই সুকেসটি। খুব সুন্দর চমৎকার, নিচে দুই পাল্লার উপরে দুইটি ডয়ের ব্যবহার করেছি, মাঝে একটি গ্লাস পাল্লা দিয়েছি, খুব চমৎকার ডিজাইনের ভিতরে এই সুকেসটি, সম্পূর্ণই চিটাং সেগুন দিয়ে করা, নিচে উপরে সম্পূর্ণই চিটাং সেগুন দিয়ে করা। আমি প্রত্যেকটি ফার্নিচারেই ব্যবহার করে থাকি গামারি কাঠ দিয়ে, ভিতরে ইউজ করে থাকি গামারি কাঠ, খুব সুন্দর চমৎকার গামারি কাঠ দিয়ে ব্যবহার করা। ভিতরে ব্যবহার করেছি গর্জন ফেলাই, একদমই গর্জন ফেলাই, পিছনে দুই সুতা ফেলাই বোর্ড ইউজ করা হয়েছে। প্রত্যেকটি সুকেসের ভিতরেই, প্রত্যেকটি ফার্নিচারের ভিতরেই পিছনে ব্যবহার করে থাকি দুই সুতা ফ্লাই বোর্ড, মোটা ফ্লাই বোর্ড, যা অর্ডার করলে কাস্টমার যেই ধরনের ফ্লাই বোর্ড আমরা দিয়ে থাকি সেই ধরনের ফ্লাই বোর্ড দিয়েই আমি এই সুকেসটি তৈরি করেছি পিছনের সাইডে। আসলে প্রত্যেকটি ফার্নিচারেই এখন অর্ডারি কোয়ালিটির মতোই করে থাকি, তাই অর্ডারি কোয়ালিটির ফার্নিচারের মতোই এখন আমার শোরুমে প্রত্যেকটি ফার্নিচারে পাচ্ছেন অর্ডারি কোয়ালিটি ফার্নিচারের মতোই। তাই দেরি না করে আজই চলে আসুন আমার আয়শা ফার্নিচারে। আয়শা ফার্নিচারটি ঢাকা কামরেঙ্গিরচরে, ঢাকার ভিতরে অনেকে হয়তো কামরেঙ্গিরচর সুপরিচিত হয়ে উঠেছে, অনেকে হয়তো কামরেঙ্গিরচরটা এখন খুব সহজেই চিনেন। ঢাকা লালবাগের পার্কে থেকে অতি সহজেই রিক্সাযোগে আমাদের কামরেঙ্গিরচরের শোরুমে চলে আসা যায়। আমাদের শোরুমটি হচ্ছে কামরেঙ্গিরচর আষ্টাবাবাদ মাদ্দর বাজার পাকা পুল কাজী অফিসের বিপরীত পাশে। তাই দেরি না করে আজ এই চলে আসুন আমার আয়শা ফার্নিচার শোরুমে, আর কিনুন আমাদের চিটাং সেগুনের নতুন নতুন ফার্নিচার, নতুন নতুন ডিজাইনের কালেকশন। তাই দেরি না করে আজ এই চলে আসুন আয়শা ফার্নিচারে। সুকেসটি চিটাং সেগুন দিয়ে করা, অনেকেই সুকেসগুলি জয়সোর মধুপুর দিয়ে করে থাকেন, তাই 100% নির্ভেজালের ফার্নিচার পেতে চাইলে আজ এই চলে আসুন আয়শা ফার্নিচারে। খুব চমৎকার, খুব গর্জিয়াস নকশা ও সিম্পল নকশার ভিতর সকল ধরনের ফার্নিচার আমরা করে থাকি। তাই আর দীর্ঘস্থায়ী করব না, পবিত্র রমজান মাস যেহেতু, তাই আপনাদের মাঝে আমি আমার ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি। মাদ্দর বাজার পাকা পুল খন্দকার মার্কেট কাজী অফিসের বিপরীত পাশে আশরাবাদ কামরেঙ্গিরচর ঢাকা, মোহাম্মদ জাকির হাওলাদার প্রোপ্রাইটার। আমি আমার মোবাইল নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি, ইমো নাম্বারটা 7093 0। এই নাম্বারটি দেওয়া থাকে স্ক্রিনে। দেশ ও দেশের বাইরে থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ফার্নিচারের ব্যাপারে সকল ধরনের তথ্য জানার জন্য আমাদেরকে ফোন করতে পারেন, কল করতে পারেন, আমাদের ইমো নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর দেখুন আমার ফার্নিচারের নতুন নতুন ভিডিও, নতুন নতুন কালেকশন। তাই আমি ইউটিউবে একদমই নতুন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি যেন ধীরে ধীরে আপনাদের মাঝে নতুন নতুন খুব চমৎকার সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশন নিয়ে প্রতিদিনই আপনাদের মাঝে হাজির হতে পারি। তাই আজ এই দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর দেখুন আমার ফার্নিচারের প্রতিদিনের নতুন নতুন ভিডিও, নতুন নতুন কালেকশন। তাই দেরি না করে আজ এখানেই শেষ করে দিচ্ছি, আবার চলে আসব একটি নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।